আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক আসনের উপনির্বাচনে প্রার্থীদের নাম ঘোষণা করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মোহাম্মদ হাবিব হাসানকে ঢাকা আঠারো ও সিরাজগঞ্জ এক আসনে তানভীর শাকিল জয়কে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ রাজধানীর সরকারি বাসভবনে ব্রিফিংয়ে দলীয় প্রার্থীদের বিজয় করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান ওবায়দুল কাদের যেহেতু নির্বাচন কমিশন শিডিউল ঘোষণা করেছে এখন আর আমাদের প্রার্থীটা ঘোষণার কোনো প্রকার অসুবিধা নেই দলীয় প্রার্থীদের বিজয়ে ভেদাভেদ বলে সকলকে মনন বোর্ডের সিদ্ধান্ত মেনে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার জন্য মাননীয় প্রধানমন্ত্রী নির্দেশনা প্রদান করেছে